নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি একদম তেল ছাড়া চিকেন স্টুয়ের রেসিপি। চিকেন স্টু গরমের জন্য ভীষণই উপযোগী একটি রেসিপি এবং যারা ডায়েট করছেন তাদের জন্য একেবারে আইডিয়াল। এর জন্য আমি নিয়েছি 4 পিস চিকেন, একটা ছোট লেগ পিসকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। লেগ পিস নিলে এটা ভালো হয়। এখানে আছে আদা রসুন বাটা 1 টিস্পুন মতো, আর কিছু ভেজিটেবলস নিয়েছি যেমন কাঁচা পেঁপে, গাজর, বিনস, সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এছাড়া আছে স্প্রিং অনিয়ন 2 টেবিল স্পুন কুচনো আছে, এটা নাও নিতে পারেন অপশনাল, তবে দিলে টেস্ট ভালো হয়। টমেটো নিয়েছি অর্ধেকটা, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আছে, আর আছে এখানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং একটা তেজপাতা। রান্নাটা আমি প্রেশার কুকারে করব। এর জন্য প্রেশার কুকারটা গরম করে নিয়ে এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস আমি দেখালাম সমস্তটা একসাথে ঢেলে দিতে হবে। খুব ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে এগুলোকে। দেখুন, আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চাইলে এটাকে একবারে বসিয়ে দিয়ে মানে 3-4টে হুইসেল দিয়ে নিলে হয়। নুন দিলাম এখানে, আর দিলাম গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন মতো। কিন্তু একেবারে যদি 3-4টে হুইসেল দিয়ে রান্নাটা করে নেওয়া হয় তাহলে দেখা যাবে স্টুয়ে যে চিকেনের পিসগুলো থাকে ওগুলো একটু শক্ত হয়ে যায়। সেই জন্য এই প্রসেসে করা, এতে চিকেনগুলো একদম নরম থাকবে। এবার এটাকে এইভাবেই মিশিয়ে দিয়ে 5 মিনিট মতো প্রেশার কুকারের ঢাকনাটা জাস্ট ওপরে দিয়ে লো ফ্লেমে এটাকে রাখতে হবে 5 মিনিট। এতে আদা রসুনটা কষানো হয়ে যাবে এবং সমস্ত সবজিগুলো একটু নরম হয়ে যাবে। 5 মিনিট পর দেখুন সবজিগুলো জল ছেড়ে দিয়েছে চিকেনও, এবং আদা রসুনের কাঁচা গন্ধটা অলমোস্ট চলে যাবে এই সময়। এবার এর মধ্যে দিতে হবে 1.5 কাপ মতো জল। জলটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন, আমি এখানে একটু বেশি দিচ্ছি। দেখুন 1.5 কাপ জল দিয়ে দিলাম আমি। এবার এটাকে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে একদম হাই ফ্লেমে কুক করতে হবে 1টা হুইসেল আসা পর্যন্ত। তারপর এটাকে লো ফ্লেমে রেখে দিতে হবে আরও 5 মিনিট। এতে করেও কিন্তু চিকেনটা একদম শক্ত হয়ে যাবে না, একদম সফট থাকবে এই প্রসেসে করলে। তাহলে হাই ফ্লেমে 1টা হুইসেল, তারপরে লো ফ্লেমে 5 মিনিট। দেখুন আমাদের চিকেন স্টু এখানে অলমোস্ট রেডি, কিন্তু এখন স্টুটা অনেকটা পাতলা রয়েছে। এটাকে গাঢ় করার জন্য আমি এখানে 1 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটাকে 2 টেবিল স্পুন মতো জল দিয়ে একটু গুলে নিয়ে এটাকে স্টুয়ের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে কুক করতে হবে আরও 2 মিনিট। তাহলেই এটা কিন্তু একটু ঠিক হয়ে যাবে। আরও ঠিক চাইলে আরও একটু বেশি কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। তারপর এটাকে সার্ভ করে নিতে হবে একদম গরম গরম। 2টো ব্রাউন ব্রেডের টোস্ট দিয়ে এটাকে সার্ভ করুন, একদম কমপ্লিট মিল হবে এবং ভীষণই টেস্টি, ভীষণই হেলদি। এটা অতি অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।